নৌকার বিজয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের খোকন শের নিয়াবত। নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে নতুন বরিশাল গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। এদিকে ইভিএম এ সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে আবারও সংশয় প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। জনমনের সংশয় কাটাতে ব্যালটে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। বরিশাল থেকে রাহাত খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশাল সিটি নির্বাচন ঘিরে শনিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের খোকন শেরনিয়াবত। ফাঁকা মাঠে নয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়ী হওয়ার কথা জানান তিনি। এ সময় তিনি নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জিতার হোসেন নির্বাচন এখানেই হয়েছে, যে যে দলের তাদের সিদ্ধান্ত তাদের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার। কেউ যদি না করে সেটা তো এটা এটা আমি তো বলতে পারব। অবশ্যই স্বপ্ন আছে, স্বপ্ন যখন দেখবেন আমি বসি তখন, এখন এখন নূতন বরিশাল হবে। জননেত্রী শেখ হাসিনা যে বরিশালবাসীকে আমাকে দিচ্ছে এখানে নৌকা মার্কা, এখানে সর্বাত্মক সেবা দেওয়ার জন্য করছে, আমি এই অঙ্গীকারে বিশ্বাস করি, ইনশাল্লাহ হবে। এদিকে নির্বাচনে দলের ভাবনা নিয়ে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। দলটির প্রার্থী ইকবাল হোসেন তাপস বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কার কথা জানান। ইলেকশন নিয়ে সরকারের যে বিগত দিনের ইলেকশন নিয়ে তো জনমনে একটা শঙ্কা আছেই, তো সেই শঙ্কা থেকে আমরা শঙ্কিত জনগণ মনে করতেছি যে প্রথমত যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়, দ্বিতীয়ত ব্যালট বাক্সবিহীন নির্বাচন যদি হয় আপনার ইভিএমে একটা কারচুপি করার শঙ্কা থাকে, তৃতীয়ত বরিশালে যে একজন প্রার্থী আওয়ামী লীগ থেকে দিয়েছেন ওনারা আওয়ামী পরিবারের সদস্য, সুতরাং ওনারা অলরেডি মনেই করে ফেলছেন যে ওনারা নির্বাচিত হয়ে যাবে, সে কারণে আরও একটা শঙ্কা আমাদের এখানে বরিশালের মানুষ শঙ্কিত। সরকারকে নিশ্চিত করতে হবে যে এই নির্বাচন ন্যায় নিরপেক্ষভাবে হবে এবং ব্যালটের মাধ্যমে হবে, স্বচ্ছতার মাধ্যমে মানুষ দেখবে যে ভোটটা নিরপেক্ষ হচ্ছে কি হচ্ছে। আগে সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি, সম্প্রতি সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাসদ। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন প্রার্থী ঘোষণা করলেও নেই দৃশ্যমান কোনো তৎপরতা, আর তাই এই সিটি নির্বাচনে তৈরি হচ্ছে নানা ধোঁয়াশা। নিউজ ডেস্ক, দেশ টিভি।